নমস্কার, স্বাগতম এটিয়া বাতৰিলৈ। ষ্টুডিঅত মই প্ৰাঞ্জল। শ্ৰীমন্ত শংকৰদেৱ কলাক্ষেত্ৰত অসম চৰকাৰৰ নিযুক্তি পত্ৰ বিতৰণ অনুষ্ঠান, অসম অসামৰিক সেৱা, অসম আৰক্ষী সেৱা আৰু অন্যান্য সংলগ্ন সেৱাৰ মুঠ 15টা বিভাগত 840 গৰাকীক প্ৰদান কৰিলে নিযুক্তি পত্ৰ। পোনপটীয়া সম্প্ৰচাৰ আগবঢ়াইছো, মুখ্যমন্ত্ৰীয়ে ভাষণ দি আছে। এতিয়া যদি ৰনুজ পেগুৱে নকলেহেঁতেন, সেই চুৰটোতো সমাহত ধৰাত নপৰিলেহেঁতেন। এইটো মাত্ৰ যোৱা 7 দিন আগত আমি গাড়ীত আলোচনা কৰি আছো। নাও ইফ ওৱান পুলিচ এছপি বল্ডলি টেল হিজ সাবঅৰ্ডিনেটছ, না মই তহঁতৰ পৰা নাম লম, না তহঁতি মোৰ পৰা লবি, ইয়াক চুৰি হলে দেখা যাব। একটা চুরি হবই নয়, হবই নয়, মই ওচৰৰ পৰা দেখিছো। এজন ডিসিএ যদি কয় যে মোৰ অফিচত কোনেও এটা টকা খাব নোৱাৰে, কোনেও খাবই নোৱাৰে। আৱাৰ সিস্টেমস আৰ সো ষ্ট্ৰং, ফাইলটো দেখিলে গম পায় যে ইয়াততো তলৰ অফিচাৰ জনে নোটটো লিখিছে, এইটো পইচা লৈ লিখিছে। এনেকা চালে মোৰটো ইমানে হৈ গল, মই এনেকা কাগজখন চালেই গম পাওঁ যে কোনটো কথা। যেতিয়াই টেৰা কৰি লিখি দিয়ে তেতিয়াই গম পাব যে তাত কিবা এটা সোমাই গল, আৰু যেতিয়া একো নিলিখে তেতিয়াও গম পাব যে মানুহজনে ভাবি থৈছে যে মই একো নিলিখাটোৱে ভাল, তাতো কথা আছে। মইতো মোক দেখিলে বুজি পাওঁ যে এইটো এইটো ফাইল, এইটো এইটো ফাইল। আৰু অফিচাৰজনে নিজৰ প্ৰিন্সিপাল ছেক্ৰেটাৰীজনে যদি ফাইল কেইটা গধূলি পঢ়ে, এতিয়া আমাৰ বহুত অফিচাৰ আছে যোনে নিজৰ ছিগনেচাৰটো কিমান ধুনীয়া তাক পৰীক্ষা কৰাৰ কাৰণে ফাইলত লিখে। হাউ লুক, হাউ ইট ইজ ইণ্টাৰেষ্টিং টু চি দেয়াৰ ছিগনেচাৰ ইন দ্য ফাইল। ফাইলটো নপঢ়ে, খালি লিখে চহীটো মাৰি থৈ দিয়ে। কি প্লেজাৰ আছে মই তাকো নাজানো, যে ফাইল খালি চহীটো কিমান ধুনীয়া সেইটো চোৱাৰ বাদেতো আৰু একো উপায় নাই, একোৱে নিলিখে, আৰ্ট পিচ একোৱে নিলিখে। চি এমে তেখেত ডিচিশ্যন হৈ গ'ল। তেনেকে বহুত ডিচি আছে, পিছত যেতিয়া বিপদত হয় তেওঁলোকে এখন ধুনীয়া অৰ্ডাৰ লিখি থৈ দিছে যে এইখন এইটো এডিচিয়ে কৰিব, ডেলিগেটেড। যেতিয়াই কেছ হয় তেতিয়া কয় মইতো এইটো ডেলিগেট কৰি দিছো লেণ্ড ৰেভিনিউ এডমিনিষ্ট্ৰেশ্যন, এণ্ড আৱাৰ আই এছ অফিচাৰ অলছ' কাম ইন টু দেয়াৰ ৰেস্কিউ। ছাৰ এইটোতো ডিচিৰ কোনো দোষ নাই, ডিচিয়েতো এইটো এডিচিকে ডেলিগেট কৰি থৈ দিছে। দেয়াৰ আৰ মেনি কেচেছ আই হেভ কাম টু নো যে আনটাইড ফাণ্ডৰ গণ্ডগোল, ছাৰ এইটোতো ডিডিচি ডেভেলপমেণ্টক ল'ৰাজনে দি থৈ দিছে, ইয়াৰ গাত কোনো দোষ নাই। অল দিজ আৰ থিংছ যিবিলাকে আমাক আমনি কৰে, এফিচিয়েঞ্চি, ফাষ্ট ডিচিশ্যন, প্ৰত্যেকজন মানুহক সহায় কৰাৰ মানসিকতা, আৰু নিজৰ যিটোৰ পৰা আমি দৰমহা পাওঁ তাৰ প্ৰতি একান্তভাৱে যে মই 1 তাৰিখৰ দৰমহা এই কামটোৰ কাৰণে পাইছো, গতিকে আই কেনট টেক দিছ চেলাৰি টু মাই হোম, মই কামটোতো নকৰিলোৱেই। যোৱাটো একমাহ মই কোনোদিনে অফিচতে সময়ত যোৱা নাই, 12টাত গৈছো, 3টাত আহিছো, ইটোত ঘূৰি ফুৰিছো, সিটোত ঘূৰি ফুৰিছো, হাউ কেন আই ইউজ দেট চেলাৰি। মই হেল্থ ডিপাৰ্টমেণ্ট চাওঁতে মই দেখিছিলো যে বহুত ডক্টৰে দিনটো নাৰ্ছিং হোমত কাম কৰে, নাৰ্ছিং হোমতে কাম কৰে, আকৌ 1 তাৰিখে দৰমহাটো লয়। মই ডক্টৰজনক সোধো, ভাই ঠিক আছে, ইউ হেভ নট এটেণ্ডেড মেডিকেল কলেজ, ফাইন, এতিয়া দৰমহাটো কিয় লৈ লওক, এটলিষ্ট দে আৰ ইউ শ্ব সাম অনেষ্টি, যে কাৰণ নাৰ্ছিং হোমতো যথেষ্ট টকা পায়ে, মই জানোৱেই যে মই মই ডিউটিত অহা নাই, দৰমহাটোতো এৰি দিব পাৰোঁ যে অ'কে আই নট টেক দ্য চেলাৰি বিকজ লাষ্ট মান্থ আই ডিড ডিউটি ইন মেডিকেল কলেজ অনলি ফৰ 1 মান্থ। বোলে নহয় দৰমহাটো ল'বই লাগিব, নহলে টেক্সে ধৰিব, ঠিক আছে লৈ পেলাই চি এম ৰিলিফ ফাণ্ডতে দৰমহাটো পঠাই দিয়ক এটলিষ্ট, আৰু কনচিয়েন্স উইল বি অ'কে, কনচিয়েন্স উইল বি এড্ৰেছ। এই কথাখিনি মই এইকাৰণে কৈছো যে আসাম উইল নট টলাৰেট, বহুত দিনলৈকে দে উইল নট টলাৰেট পিপল হু আৰ নট ইন টিউন উইথ দ্য পলিচি অফ ট্ৰান্সপাৰেঞ্চি। আজিকালি মানুহে প্ৰতিবাদ কৰে, ছ'চিয়েল মিডিয়া গিভ দেম এ ৱেপন টু ভেণ্টিলেট দেয়াৰ গ্ৰিভেঞ্চেছ। দেয়াৰ ৱাজ এ টাইম অফিচাৰে কি কৰিছে কি নকৰে, এছ পিজনৰ বিপক্ষে কাক ক'ব লাগে,
চিফ সেক্রেটারি, ডিজিপি, চিফ মিনিস্টার, প্রাইম মিনিস্টারক যদি কিবা কথা বেয়া পাও কত কব লাগে মানুষে না জানিছে। এজ হেজ চেঞ্জেস নাও সোশিয়াল মিডিয়া বিকাম এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর যে আমার কারো কথা লুকায় না থাকে। দেব সোশিয়াল মিডিয়া ব্রট এ ট্রিমেন্ডাস লেভেল অফ ট্রান্সপারেন্সি। আগতে ডিসি সকল আছিল, দশজন জার্নেলিস্ট থাকে লোকেল, তেওঁলোকৰ লগত যদি সম্বন্ধ ভাল ডিসিজনের বিষয়ে কোনো কথা কম নাপায়। কিন্তু এতিয়া মানুষ এজনে গৈ যদি ফিল করে যে মই ন্যায় পোৱা নাই, হি উইল গো টু সোশিয়াল মিডিয়া। আর লাহে 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 গভর্নমেন্টে সিনিয়র ব্যুরোক্রেট, সিনিয়র অথরিটি, নাও দে আর টেকিং কগনাইজেন্স অফ সোশিয়াল মিডিয়া পোস্ট। ইমান তো ভুল লিখিব নোৱাৰে, কিবা এটা তো আছে, দে আর মাস্ট বি সাম ফ্যাক্টস ইনভলভ ইন দ্যাট। যেবিলাক আগত ইগনোর করা হয়েছিল আজিকালি সেইবিলাক আমি কগনাইজেন্স লবর কারণে বাধ্য, বিকজ নেক্সট সোশিয়াল মিডিয়া পোস্ট উইল বি দ্যাট মই সিএমক ট্যাগ করেছিল, সিএমএও একো নখুলিল। সো একাউন্টেবিলিটি ইজ কামিং অটোমেটিক্যালি টু আওয়ার সিস্টেম। মই ব্যুরোক্রেটস আজি যিসকলে ইয়াত চাকরি যোগদান করিব, মই অনুরোধ করি যে আমি তিনিটা কথা খুব সতর্ক হব লাগে, যে সরকারে কিবা অ্যাকশন লব, কিবা লব, কিবা নলব, দ্যাটস এ সেপারেট থিং। উই আর প্রোডাক্ট অফ এ ক্লিনেস্ট সিস্টেম। যোনে আজি আপনালোক ইয়াত বহি আছে কোনেও আপনালোক সন্দেহর চকুরে চাওয়া নাই, কিন্তু আজির পর পাঁচ বছর আগত এনে চাকরি লব আহতে অ্যাপয়েন্টমেন্ট খন দিউতে সন্দেহ তো থাকিব। মই এবার এনেকে ইন্সপেক্টর অফ স্কুল সকলের লগত কথা পাতিছিলো, মই এজন ইন্সপেক্টর স্কুলক খুঁজিলো যে আপনি কিয় কথায় কথায় পয়সা লোক। মানুষজনে মোক আহি এটা সময় মই বহুত ধরোতে মোক কলে, স্যার 35 লাখ টাকা দিয়ে চাকরি লৈছো, 17 টাকা দিয়ে চাকরি লৈছো, টাকা কেটা তো ঘুরাই দিব লাগে। আজিও ইন্সপেক্টরজন কাম করে আছে, কারণ তেও মোক ব্যক্তিগতভাবে কৈছে কেইদিনমান আগতে মই পেপারত পড়িলো কিবা কারণে তেও সাসপেন্ড হল, বেলেগ এটা নট রিলেটেড একাউন্টসত সাসপেন্ড হয়ে গেল। তার সুদত টাকা দিয়ে সুদত ঘুরাব লাগিলে তো কালেকশনে করব। আজি আপনার মূরত বোঝা একুরে নাই, এটা নতুন দিন, নতুন আরম্ভণি। গই যেবিলাক সিনিয়র দেখা পাব তাত 70-30 আছে, নাম আমি কব নোৱাৰো। কোনোবা 30 একদম ভাল করে চাকরি পোৱা, আর 70% রাকেশ পালর অনুগ্রহ চাকরি। পার্থক্য ধরা বহুত টান, সেখানে ডু নট ফলো এনিবডি ব্লাইন্ডলি, ডু নট টেক দেম এজ এ মেন্টর। কিছু মানে শিকাব, হে এনেকে পায় পোৱাটো পিছৰ কথা, তেতিয়া তেওঁলোকক আপোনালোকে কব দাদা ভাইটো জানো, কিন্তু আজিকালিতো এনেকে লৈও যায় এখন ঘোড়াত ঘূৰি পেলাই, আজিকালিতো দুইটা হৈ থাকে, পোৱাটোতো ভাই কিন্তু লৈও যায়। অন্তত মই মুখ্যমন্ত্রী হৈ থকালৈকে লৈ যোৱাটো বাঢ়ি থাকিব, এইটো লৈ সেইটো কতো কমি নাযায়, তাত কোনো কমি নাযায় আৰু তাত কোনো শ্লো নহয়। পিছৰ কথা মই নাজানো, কিন্তু মই ভাবো যে পিছত আৰু টান হব, বিকজ সোসাইটি ডাজেন্ট একসেপ্ট দিস, মানুহে একসেপ্ট নকৰে। দুখীয়া মানুহক নিম্ন মধ্যবিত্ত মানুহৰ মাজত ভগৱান দেখিব লাগে। বহুত মানুহৰ এটা আর্টিফিশিয়াল অহংকাৰ হয়। আজি ইয়াত যিসকলে চাকৰি পাইছে, মই যিমান পেপাৰত পঢ়িছো, নিম্ন মধ্যবিত্ত দৰিদ্ৰ বুলি নকওঁ, নট ওয়েল টু ডু ফেমিলিৰ পৰা পিতৃ মাতৃৰ সংগ্ৰামৰ কাৰণে আমি আহি এই পজিশ্যনটোত পাইছো। যিসকলৰ দেউতা মা ইয়াত আছে সকলোকে মই প্ৰণাম জনাইছো, শ্ৰদ্ধা জনাইছো। উই আৰ হিয়াৰ ফৰ দেয়াৰ ষ্ট্ৰাগল। ষ্ট্ৰাগলটো কি আছে, যে মোর লড়া অফিসার হয়ে করাপ্ট হোক, টাকা উৎপাদন করক, সেইটো স্ট্রাগল নাছিল।
মূল লড়া একজন অফিসার হয়ে মূল পরিয়ালতুলৈ এটা নেক্সট লেভেল বলি যাক কয় যে মূল পরিয়ালটক আজির পর্যায়ের পর উপরলৈ লৈ যাব মূল দেউতা মাই কোনেও নিবিচারে আজি যদি আপনাদের চাকরি পাই পালে নেক্সট দিন এখন যদি দেউতাক গিয়ে মোবাইল সেট এটা উপহার দিয়ে আজি দেউতাক যদিও প্রশ্ন করে যে মূল লড়াটা বেয়া রাস্তা খোজকাড় আরম্ভ করলে তার জায়গা দেউতাক যদি গিয়ে মিঠাই টোপোলা এটা লৈ যায় চাকরি দরমহা পয়ার দিনাখন হি উইল বি মোর প্লিজ যত আমি নাই তা ভাবর কারণে প্রতিযোগিতা করব না লাগে ইট উইল কাম স্লোলি প্রিভিলেজেস উইল কাম স্লোলি সন্তুষ্টি লাহে লাহে আহি থাকিব শর্টকাট করার কোনো প্রয়োজন নাই শর্টকাটর রাস্তাত গলে আমি বিপদত পড়ি উই শুড নট গো টু শর্টকাট উই হ্যাভ ওয়েটেড ফর সো লং মোর দেউতা মোর মার প্রতিটো সংগ্রাম মই যোৱা ২৫ বছর দেখিছো দুই তিন বছর যদি বাদ দিও ছয় বছর মানৰ পৰা যেতিয়ালৈকে বুজি পোৱা হৈছো উই হ্যাভ সিন দ্যাট স্ট্রাগল ফর লাস্ট ২০-২১ ইয়ার্স লাহে 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 মানুহ আগবাঢ়ি গৈ থাকিব গভর্নমেন্ট উইল টেক কেয়ার অফ ইটস ব্যুরোক্রেটস সোসাইটি ইজ গোয়িং টু টেক কেয়ার অফ ইটস ব্যুরোক্রেটস দুখিয়া মধ্যবিত্ত মানুহক মর্যাদা তেওঁলোকৰ কাম এইবিলাকে মনত অদ্ভুত সন্তুষ্টি প্রদান করে অদ্ভুত সন্তুষ্টি প্রদান করে কোনোবাই যদি চাব জানে মানুহক চোৱার ধরনো দুটা যেতিয়া মানুহক আমি চাব জানো নিজক চাব জানো তেতিয়া আমি বুঝি পাম যে কোনটো সন্তুষ্টি আমাক প্রয়োজন যিসকল এপিএস পাইছে এপিএস পাইছে ডিএসপি পাইছে সাডেনলি চাকরির লগত গ্লেমার এটা আহে অথরিটি এটা আহে অথরিটি আহিলে অথরিটিবোৰ ইউজ হওয়ার পরিবর্তে মিস ইউজ বেশি হয়ে যায় সো লেট ইট কাম বাট ইট শুড নট বি ইউজড ইন এ ওয়ে হুইচ ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট পাওয়ার কামস অথরিটি কামস উইথ অ্যাকাউন্টেবিলিটি দায়বদ্ধতা মই মন্ত্রী হয়ে থাকোতে যেনেকুৱা আছিলো মুখ্যমন্ত্রী হয়ে থাকোতে মই তেনেকে থাকিব নোৱাৰো বিধায়ক হয়ে থাকোতে মই যেনেকুৱা আছিলো মন্ত্রী হয়ে থাকোতে মই তেনেকে থাকিব নোৱাৰো বিকজ মোর পাওয়ার মোর অথরিটি ব্রিংস মোর অ্যাকাউন্টেবিলিটি দায়বদ্ধতা আমি সকলোৱে মানি লব লাগে আৰু আমি দায়বদ্ধতার মাজেৰে কাম কৰিব লাগে ইট ইজ নট এন্ড অফ আওয়ার কেরিয়ার ইট ইজ বিগিনিং অফ আওয়ার কেরিয়ার খুব সুন্দরভাবে সমাজের প্রতি রেসপন্সিভ এডমিনিস্ট্রেশন এটা দিয়ার বাবে আমি কাম কৰিব লাগিব কারণ আমি ভারতের অমৃতকালের পরিবর্তনক বাস্তবত পরিণত করার আমি একো একো গৰাকী যোদ্ধা এয়া আছিল শংকৰদেৱ কলাক্ষেত্ৰৰ পৰা পোনপটীয়া সম্প্ৰচাৰ পৰৱৰ্তী খবৰ মহানগৰীৰ পৰা সন্ধানহীন তৃতীয়গৰাকী ছাত্ৰী নুনমাটিৰ দুই নম্বৰ বাপুজী নগৰত ঘৰ ছাত্ৰীগৰাকীৰ সৰস্বতী পূজাৰ দিনাই সন্ধানহীন হয় ছাত্ৰীগৰাকী নুনমাটি আৰক্ষী থানাত এজাহাৰ দাখিল কৰিছে ভুক্তভোগী পৰিয়ালে উল্লেখযোগ্য যে পূৰ্বে দুগৰাকী ছাত্ৰীও সন্ধানহীন হৈছিল সৰস্বতী পূজাৰ দিনা এই ঘটনা সন্দৰ্ভত আৰক্ষীয়ে ভাৰতীয় দণ্ডবিধিৰ 366 নম্বৰ ধাৰাৰ অধীনত থানাত 27/24 নম্বৰত গোচৰ ৰুজু কৰি তদন্ত আৰম্ভ কৰিছে এজন যুবকৰ ওপৰত সন্দেহ পৰিয়ালৰ সমীন আলী নামৰ যুৱকজনে ছাত্ৰীগৰাকীক অপহৰণ কৰাৰ সন্দেহ পৰিয়ালৰ যুৱকজনৰ সৈতে যোগাযোগৰ চেষ্টা কৰিও ব্যৰ্থ হৈছে আৰক্ষী গুৱাহাটী মহানগৰীৰ এক ঘটনা তৃতীয়টো ছাত্ৰী সন্ধানহীনৰ ঘটনা সংঘটিত হৈছে গুৱাহাটীত নুনমাটিৰ দুই নম্বৰ বাপুজী নগৰত ঘৰ এই তৃতীয়গৰাকী ছাত্ৰীৰ সৰস্বতী পূজাৰ দিনাই সন্ধানহীন হৈছে ছাত্ৰীগৰাকী ইয়াৰ পূৰ্বে আন দুগৰাকী ছাত্ৰী একেদিনাখনেই সন্ধানহীন হৈছিল স্বাভাৱিকতেই আতংকৰ সৃষ্টি হৈছে অভিভাৱকৰ মাজত আৰু বহুকেইটা প্ৰশ্ন তেওঁলোকে উত্থাপন কৰিছে বৰ্তমান আৰক্ষীয়ে জোৰদাৰ গতিত তদন্ত চলাই আছে
তার এই নিজের ঘরের দলমুখতে রুকি আছে, নিজের ঘরের দলমুখ না, কোনোবা এজনে সোমাই আছে, সোমাই অহার পিছন ছোৱালীজনী ঘরে গেছিল আর সেই আমি চিন্তা করা মতে সেই ছোৱালী লড়ার লগত ছোৱালীটো আগতে আবার গৈছিল দেখ ছয়গ থানারপরা গরমারি থানারপরা গ্রেফতার করে দিয়েছিল। তো সেই লড়াই ঘর মানে আমি মতামত না থাকার ঘর মুখত আই সেই পিছিয়ে গালি পারাপারি করে থাকে, মানে ছোৱালীটো পরিচনে করে থাকা নিচিনা হয়েছে। ছোৱালীটোর লড়াইটো লো গেছে আমি বুলি লড়াই গেছিল, লড়াটি লো গেছে দেখা ঘরটার নাম হল সমীর আলি, তার নামতে এজাহ দিয়েছে, বাপেকে দিয়েছে আনোয়ার হোসেন বাপেক নাম। কি কাম করে? একো নকরে ঘর কত দুই নং বাপুজি নগর আমার ছোৱালীটোর ঘরের ওসরে। উল্লেখযোগ্য যে ইয়াৰ পূৰ্বে নুনমাতি আৰক্ষীক এক প্ৰকাৰ চেলেঞ্জ দি সৰস্বতী পূজাৰ দিনাই মহানগৰীৰ পৰা নিখোজ হৈছিল আন দুগৰাকী ছাত্ৰীও। আৰক্ষী আৰু সংবাদ মাধ্যমে বিচাৰি নাপায় বুলি পৰিয়াললৈ মেছেজ দিলে নিখোজ ছাত্ৰীয়ে। পাঁচ বছৰ পিছত সফল হৈ পুনৰ ঘূৰি আহিব বুলি ভাতৃলৈ হোৱাটছএপ মেছেজ দিছিল নিখোজ ছাত্ৰীয়ে। বৰ্তমান ইণ্টাৰনেট জগতখনৰ লগতে ছ'চিয়েল মিডিয়াৰ পৰা সম্পূৰ্ণ দূৰত আছোঁ বুলি মেছেজত উল্লেখ কৰিছিল। বন্দিতা আৰু মধুস্মিতাক বিচাৰি সময় নষ্ট নকৰিবলৈ মেছেজত আহ্বান জনোৱা হৈছিল। হোৱাটছএপ মেছেজ অহাৰ পিছৰে পৰা দুই ছাত্ৰীৰ সৈতে বিচ্ছিন্ন হৈ আছে যোগাযোগ। ইতিমধ্যে ঘটনা সন্দৰ্ভত নুনমাতি থানাত ছাত্ৰী দুগৰাকীৰ পৰিয়ালে গোচৰ ৰুজু কৰিছে যদিও আৰক্ষীয়ে কোনো সংসূত্ৰ উলিয়াবলৈ সক্ষম হোৱা নাই। সৰস্বতী পূজাৰ দিনাই নুনমাতিৰ দুই ছাত্ৰীৰ নিখোজক লৈ সৃষ্টি হৈছে তীব্ৰ চাঞ্চল্যৰ। সৰস্বতী পূজাৰ দিনাই নুনমাতিৰ পৰা একেলগে নিখোজ হৈছিল অষ্টম শ্ৰেণীৰ দুগৰাকী ছাত্ৰী। বিদ্যালয়ৰ পৰা ঘৰলৈ উভতাৰ পথতেই সন্ধানহীন হৈছিল মধুস্মিতা বৈশ্য আৰু বন্দিতা ভৌমিক। বিদ্যালয়ৰ পৰা ঘৰলৈ উভতাৰ পথত আদবাততে ভাতৃক এৰি টেম্পোত উঠিছিল দুই ছাত্ৰী। ভাতৃক দীঘলী পুখুৰীত ফুৰিবলৈ যোৱা বুলি কৈ টেম্পোতে উঠিছিল ছাত্ৰী দুগৰাকী আৰু তেতিয়াৰ পৰাই সন্ধানহীন হৈ আছে নুনমাতি পঞ্চদ্বীপ জাতীয় বিদ্যালয়ৰ দুয়োগৰাকী ছাত্ৰী। আৰু এতিয়া তিনিগৰাকীলৈ বৃদ্ধি পাইছে, মুঠ তিনিগৰাকী ছাত্ৰী সেই অঞ্চলটোৰ পৰা সন্ধানহীন হৈছে। টেনশ্যন ল'বলগা একো নাই, আমি ভালে আছোঁ আৰু নিজৰ ইচ্ছাত ঘৰৰ পৰা ওলাই আহিছোঁ। বহু অশান্তি পাইছিলোঁ ঘৰৰ পৰা, পাঁচ বছৰ সকলোৱে অপেক্ষা কৰক, কিয়নো আমি এতিয়া ঘূৰি যোৱাৰ কথা ভবা নাই। আমি ঘৰৰ পৰা ওলাই অহাৰ কাৰণে কোনো মানুহৰ একো হাত নাই, গতিকে কোনেও যাতে চিন্তা নকৰে, নিউজত যাতে আমাৰ ফটো ভাইৰেল নকৰে, আমাক কল ট্ৰেকিং কৰিও একো লাভ নাই, কিয়নো আমি ইণ্টাৰনেট জগতখনৰ লগতে ছ'চিয়েল মিডিয়াৰ পৰা সম্পূৰ্ণ দূৰত আছোঁ, গতিকে আৰক্ষী আৰু মিডিয়াই আমাক বিচাৰি পোৱাটো অসম্ভৱ, ফটো ভাইৰেল কৰিও একো লাভ নাই, গতিকে আমি পাঁচ বছৰ পিছত সফল হৈ একেলগে গৈ আছোঁ। আকৌ এবাৰ অনুৰোধ কৰিছোঁ যে বন্দিতা আৰু মধুস্মিতাক বিচাৰি সময় নষ্ট নকৰিব, গতিকে বন্দিতা আৰু মধুস্মিতাৰ মৰমৰ মা পাপা আৰক্ষী আৰু মিডিয়া আপোনালোকে বেলেগ বিষয়ত গুৰুত্ব দিয়ক। এনেধৰণেই এটা হোৱাটছএপত মেছেজ আহিছে আৰু এই হোৱাটছএপ মেছেজটোতে তেওঁলোকে এইখিনি কথা কৈ বুজাই দিব বিচাৰিছে যে তেওঁলোকক বিচাৰি আৰু লাভ নাই। এটা বজাত থৈ আহিলোঁ স্কুলত, তাৰপিছত এঘাৰটা বজাৰ পৰা আপোনাৰ আহি গ'ল আপোনাৰ হেৰি তিনিটামান বজাত আকৌ ঘৰত আহিছিল। ঘৰৰ পৰা আহি কেনে যি ওলাই গ'ল তেতিয়াৰ পৰা আৰু নাই, আৰু এতিয়ালৈকে অহা নাই। আৰু এটা এনেকুৱা এটা মেছেজ দিছে মানে হোৱাটছএপত, যিজনী ছোৱালীৰ নম্বৰটো আছিল আৰু সেই হেৰি কি বুলি কয় আপোনাৰ মানে বন্দিতাজনী আমাৰ ভণ্টিৰ লগৰজনী, তাৰপিছত এনেকৈ মেছেজ এটা দিছে যে এনেকুৱা মানে মিডিয়া হওক পুলিচ হওক এনেকুৱা মানে কিবা এটা মানে চেলেঞ্জ টাইপ এনেকুৱা এটা বম লম্বা মেছেজ দিছে, সেইটো মেছেজ আপোনালোকক দিছোঁৱে মই অলৰেডি, সেইখিনিয়ে আৰু সেইখিনিয়ে এতিয়ালৈকে গম পাইছোঁ। বাকী এতিয়া কৈছে অফিচাৰে ট্ৰেকিঙত আছে বুলি কৈছে, বাকী সেইখিনিয়ে জানো আৰু, তাৰলৈকে আৰু বেলেগ একো ডিটেইলছ পোৱা নাই মানে সেইটোৱে। আৰু বাকী এনেকৈ মাহঁতৰ লগত ভইচ মেছেজ কৰি আছে, ফোন কৰা নাই কিন্তু ভইচ মেছেজ কৰি আছে। যিহেতু তিনিগৰাকী ছাত্ৰী এতিয়া সন্ধানহীন হৈছে, প্ৰথমে দুগৰাকী তেওঁলোকৰ এগৰাকীয়ে মেছেজ দিলে হোৱাটছএপত ভাতৃক, তাৰ পাছত তেওঁৰ সৈতে আন এগৰাকী একেলগে যোৱা বুলি কোৱা হৈছে, কিন্তু তৃতীয়গৰাকীও সন্ধানহীন হৈছে, স্বাভাৱিকতে গভীৰ ৰহস্য। আমাৰ সতীৰ্থ সাংবাদিক দীপাংকৰ দাস বৰ্তমান আছে আমাৰ সৈতে। দীপাংকৰ, গভীৰ ৰহস্যৰ সৃষ্টি হৈছে, কেনেধৰণে তদন্ত আগবাঢ়িছে আৰক্ষীৰ? নিশ্চয় প্ৰাঞ্জল, এই তিনিগৰাকী ছাত্ৰী নিৰুদ্ধ হোৱাৰ ঘটনাটোক লৈ ইতিমধ্যে তৎপৰতা বৃদ্ধি পাইছে, সমগ্ৰ ঘটনাটোক অনুসন্ধানমূলক এক প্ৰকাৰ অভিযান আৰম্ভ কৰিছে নুনমাতি আৰক্ষীয়ে। কিন্তু চৌব্বিছ ঘণ্টাত তিনিখনকৈ এজাহাৰ দাখিল হৈছে, তাকো তিনিগৰাকী ছাত্ৰী নিৰুদ্ধ হোৱাৰ এটা গোচৰ। গতিকে এই সমগ্ৰ বিষয়টোক লৈ সমগ্ৰ নুনমাতিৰ নিজৰাপাৰে হওক নতুবা আন যিটো প্ৰান্ত আছে সেই তাত বৰ্তমান এক প্ৰকাৰ চাঞ্চল্যৰ পৰিৱেশ বিৰাজ কৰিছে। কাৰণ এখন দুখনকৈ তিনিখন এজাহাৰ, তাত স্পষ্টভাৱে কোৱা হৈছে যে সেই তিনিগৰাকী স্কুলীয়া ছাত্ৰীক কোনো দুৰ্বৃত্ত
নিশ্চিতরে লই গেছে কোনোবাই ফুসুলাই লই গেছে। গতি কিডনেপিং আর মিসিং দুটা এঙ্গেলেই বর্তমান আরক্ষী সমগ্র ঘটনার বর্তমান অভিযান অর্থাৎ তদন্ত আরম্ভ করেছে। কিন্তু আটাইতক ডর কথা যিনিজন ছাত্রী বর্তমান নিখোঁজ হয়ে আছে তেওঁলোকের যদি একটা অনুমান করা হয় তাহলে বয়স হয়তো 11 বছর নতুবা 12 বছর বয়স হব। গতি ইমান কম বয়সতে সেই তিনগী ছাত্রী হয়তো এগারী সপ্তম শ্রেণী আর দুগী হল অষ্টম শ্রেণীর ছাত্রী এখন বিদ্যালয়ের গতি ছাত্রীকেগী হঠাৎ নাইকিয়া হওয়া ঘটনাটুক লো এক প্রকার সমগ্র বিষয়টার রহস্যের মধ্যে সুমায় পড়ছে আর আরক্ষী অনুসন্ধান আরম্ভ করেছে। আর তার যে সোশ্যাল মিডিয়া যোগে অর্থাৎ হোয়াটসঅ্যাপ যোগে যে বার্তা প্রেরণ করেছে এই দুই ছাত্রীয়ে তাতে স্পষ্টভাবে কেবাটাও চ্যালেঞ্জ দিছে আরক্ষীক যে আমাক বিচারিব নালাগে, সংবাদ মাধ্যমে আহ্বান জানাইছে যে আমার ফটো দেখাব নালাগে। কিন্তু এই সমগ্র যে মিসিংয়ের ঘটনাটা যে কমপ্লেন একটা বর্তমান রেজিস্টার হয়েছে নুনমাটি আরক্ষী থানাত, তারপর অভিভাবকর সহিতে নুনমাটি আরক্ষী বর্তমান বিভিন্ন স্থানত অভিযান আরম্ভ করেছে বিচারি, যেটু আমি আরক্ষীর বিশ্বস্ত সূত্রের আমি যে তথ্য লাভ করেছো যে নগাঁও আর নলবারী দুটা লিঙ্ক পাইছে দুটা স্থানের সমগ্র আরক্ষী সমগ্র বিষয়টুক লো কারণ দুজন যুবকর নাম পোহরলে আছে এই গোটাই মিসিং কেসট। কারণ এজন রাহুল আনটু হয়েছে মিথুন, মিথুন নামের যিগী যুবকর নাম পোহরলে আছে তো হয়েছে নগাঁওর, গতি আনজন যি নলবারীর যুবক রাহুল। গতি এই দুজন যুবকর সহ কিবা প্রেমর সম্পর্ক থাকিব পারে নাকি এই দুই যুবক দুই ছাত্রীর সহ যুই ছাত্রী ক্লাস এইটত পড়ে সরস্বতী পূজা বলে ঘরের ওলাই আসছিল সন্ধ্যার ভাগত ঘরলৈ গৈ নাপোৱাৰ পিছত এক প্রকার হাহাকার পরিবেশ সৃষ্টি হয়েছিল। তারপর কিছু সময় পূর্বে আমালে একটা তথ্য আছে যে একইখান থানাত অর্থাৎ একটা থানা এলাকাতে আন একটা মিসিং কমপ্লেন যে আন এগারী ভুক্তভোগী পরিয়ালের মা দেউতাকে দৌড়ি এসে থানার কাক চাপিছে, আন একটা ছাত্রী নিরুদ্ধার ঘটনার সন্দর্ভত গোচর রুজু করেছে। গতি বিষয়টির একটা খুব একটা ক্ষিপ্রতর একটা তদন্তের প্রয়োজন আছে। আরক্ষী সমগ্র বিষয়টির এক প্রকার প্রত্যাহ্বানমূলক যদি হিসাবে গ্রহণ করে তাহলে নিশ্চয় এই তিন ছাত্রীর কিন্তু সন্ধান উলিয়ার ক্ষেত্রে আরক্ষী হয়তো যিকোনো প্রকারে হয়তো সাকসেসও হব পারে। কিন্তু যেটু তেওঁলোকৰ বর্তমান আত্মগোপন করে থাকা স্থান বা তেওঁলোকে সোশ্যাল মিডিয়া যোগে যিধরণের একটা ভাবুকি ভরা মেসেজ তেওঁলোকে প্রেরণ করেছে সেই মেসেজটা ছাত্রীকেগী দিছে নে তেওঁলোকক কোনোবা তৃতীয় চক্রে তেওঁলোকক অপহরণ নিচিনা ঘটনা সংঘটিত করেছে। গতি আরক্ষী আরক্ষীর তৎপরতার ক্ষেত্রে স্বাভাবিকতে সন্দেহ করব নালাগে কারণ আমি খানাপাড়া শিশু অপহরণের ক্ষেত্রেও দেখিছিল আরক্ষী আয়ুক্ত দিগন্ত বৰাই পাছত সংবাদমেল সম্বোধন করে কৈছিল যে তেওঁলোকৰ হাতত সোর্সর অভাব নাই, সিসিটিভির ফুটেজ তেওঁলোকে সংগ্রহ করে সোর্স লয় আর আন আন কেতবোর সোর্স সংগ্রহ করে। আর বহুখিনি কথা আছে দীপাঙ্কর, এতিয়া মুঠতে এই তিনগী ছাত্রী অতি শীঘ্রে হয়তো উদ্ধার করা হব। এই মুহূর্তে এক ব্রেকিং নিউজ আমি জানাইছো হিতেশ দেব শর্মার বিরুদ্ধে মানহানির গোচর। এই মুহূর্তে আন এক খবর, হিতেশ দেব শর্মার বিরুদ্ধে 100 কোটি টাকার মানহানির গোচর, সমুজ্জ্বল ভট্টাচার্যয় তরিছে মানহানির গোচর, এনআরসির জালিয়াতিত সমুজ্জ্বল ভট্টাচার্য জড়িতর অভিযোগ তুলেছিল হিতেশ দেব বর্মায়, এনআরসির প্রাক্তন রাজ্যিক সমন্বয়ক হিতেশ দেব শর্মা। আমি পুনর্বার জানাইছো এই মুহূর্তের ডর খবর, হিতেশ দেব শর্মার বিরুদ্ধে 100 কোটি টাকার মানহানির গোচর রুজু করেছে সমুজ্জ্বল ভট্টাচার্যয়, এনআরসির জালিয়াতিত সমুজ্জ্বল ভট্টাচার্য জড়িতর অভিযোগ তুলিছিল হিতেশ দেব শর্মায়, এনআরসির প্রাক্তন রাজ্যিক সমন্বয়ক হিতেশ দেব শর্মা। আর সেই অভিযোগের পাছতে এতিয়া 100 কোটি টাকার মানহানির গোচর রুজু করা হয়েছে হিতেশ দেব শর্মার বিরুদ্ধে, সমুজ্জ্বল ভট্টাচার্যয় তরিছে মানহানির গোচর কারণ ইয়ার পূর্বে হিতেশ দেব শর্মায় সমুজ্জ্বল ভট্টাচার্যর বিরুদ্ধে অভিযোগ আনিছিল, এনআরসির বিষয়ক লৈ কেতবোৰ গুরুতর অভিযোগ আনিছিল আর সেই অভিযোগের পাছতে এতিয়া সমুজ্জ্বল কুমার ভট্টাচার্যয় হিতেশ দেব শর্মার বিরুদ্ধে 100 কোটি টাকার মানহানির গোচর রুজু করেছে। এনআরসির জালিয়াতিত সমুজ্জ্বল ভট্টাচার্য জড়িতর অভিযোগ তুলি হিতেশ দেব শর্মায় যি মন্তব্য প্রদান করেছিল সেই মন্তব্যের পাছতে এতিয়া সমুজ্জ্বল ভট্টাচার্যয় হিতেশ দেব শর্মার উপর মানহানির গোচর রুজু করেছে। এনআরসির প্রাক্তন রাজ্যিক সমন্বয়ক হিতেশ দেব শর্মা আর তেওঁৰ বিরুদ্ধে 100 কোটি টাকার মানহানির গোচর রুজু করেছে সমুজ্জ্বল ভট্টাচার্যয়। যেহেতু এনআরসির সেই প্রক্রিয়াটুক লৈ বহু প্রশ্ন উত্থাপন হয়েছিল, খেলিমেলির কথা উত্থাপন হয়েছিল, এটা সময়ত প্রতীক হাজিরা টকার সেই সময়সাত যিখিনি অঘটন সংঘটিত হয়েছিল বা যেনেধরনের ভুয়া নাম সোমাইছিল সেই বিষয়বোৰক লৈ স্বাভাবিকতে বহুকেইটা দল সংগঠন সরব হয়ে আছিল, সেইবোৰ বাতৰি সময় সময় ওলাই থাকে, আনকি প্রতীক হাজিরার বিরুদ্ধেও বহুকেইটা গুরুতর অভিযোগ উত্থাপন করা হয়ে থাকে। কিন্তু এইবার হিতেশ দেব শর্মা যিজন এনআরসির প্রাক্তন সমন্বয়ক রাজ্যিক সমন্বয়ক সমুজ্জ্বল ভট্টাচার্যর বিরুদ্ধে যে অভিযোগ উত্থাপন করেছিল সেই অভিযোগ সন্দর্ভতেই সমুজ্জ্বল ভট্টাচার্যয় এতিয়া মানহানির গোচর রুজু করেছে। এনআরসির সেই সমগ্র প্রক্রিয়াটেই সম্পূর্ণরূপে এটা মিথ্যাচারের আশ্রয় লৈ চলা প্রক্রিয়া বলে অভিহিত করব বিচরা হয়েছে। এনআরসিত যেহেতু বহু এনে ধরনের নাম সোমাই পড়েছিল যাব নাম প্রকৃততে
ভারতীয় নহয় অবৈধ বিদেশী আর সেই সকলের নাম সুমার আড়ত বহু কেজনের নাম উত্থাপন হয়েছিল প্রতিভা জেলার সমান্তরালভাবে এটা সমুজ্জ্বল ভট্টাচার্যর নামও উত্থাপন হয়েছিল আর সে এটা সমুজ্জ্বল ভট্টাচার্যর নামটা উত্থাপন করার বাবে এনআরসির প্রাক্তন রাজ্যিক সমন্বয়ক হিতেশ দেব শর্মার বিরুদ্ধে 100 কোটি টাকার মানহানির গোচর রুজু করেছে। আমার সিনিয়র এসোসিয়েট এডিটর পার্থজ্যোতি বড়া বর্তমান নিউজ রুমের পর লাইভত আছে। পার্থজ্যোতি বড়া, হিতেশ দেব শর্মার বিরুদ্ধে 100 কোটি টাকার মানহানির গোচর। প্রাঞ্জল, হয় ডক্টর সমুজ্জ্বল ভট্টাচার্যই হিতেশ দেব শর্মার বিরুদ্ধে 100 কোটি টাকার মানহানির গোচর দিছে। কিছু সময় আগে টেলিফোনে ডক্টর সমুজ্জ্বল ভট্টাচার্য আসুর মুখ্য উপদেষ্টা ডক্টর সমুজ্জ্বল ভট্টাচার্যর সঙ্গে আমি কথা পাতিছিল। এই খবর কনফার্ম করেছে, গোচর তরিছে 100 কোটি টাকার মানহানির, গোচর তরিছে 100 কোটি টাকার মানহানির কার বিরুদ্ধে? এনআরসির প্রাক্তন সমন্বয়ক হিতেশ দেব শর্মার বিরুদ্ধে। হিতেশ দেব শর্মার সঙ্গে আমি কথা পাতিছিল, কইছে ফেসবুকত একটা পোস্ট লিখিছিল, লিখিছিলে বজারত একটা কথা উলাইছে, বজারত একটা খবর উলাইছে, কথাটা হইছে ডক্টর সমুজ্জ্বল ভট্টাচার্যই এনআরসির প্রাক্তন সমন্বয়ক প্রতীক হাজেলার পৰা, যিজন এনআরসির সমন্বয়কর দায়িত্বত আছিলে প্রতীক হাজেলা, হিতেশ দেব শর্মার পূর্বে প্রতীক হাজেলা যিজন মধ্যপ্রদেশলৈ স্থানান্তর হল, সমুজ্জ্বল ভট্টাচার্যক, অর্থাৎ প্রতীক হাজেলায় সমুজ্জ্বল ভট্টাচার্যক মাহে 16 লাখ টাকা আদায় দিয়ে, 16 লাখ টাকা উৎকোচ দিয়ে। আর এই যে উৎকোচর কারণ এনআরসিখনত যাতে বিদেশী নাম অন্তর্ভুক্ত হয় এনে ধরনের ইঙ্গিত বহন করে ফেসবুকত একটা পোস্ট লিখেছিল। এই পোস্টত উল্লেখ করেছিল হাতত কোনো প্রমাণ নাই, ইয়ার সত্যসত্যা নিরূপণ হোক, তদন্ত হোক, বজারত ওলা একটা খবরহে ফেসবুকত লিখিছে, সেই কথাও লিখেছিল ফেসবুকত। হিতেশ দেব শর্মায় কি লিখেছিল মানে পুনের কইস, বজারত একটা খবর উলাইছে প্রতীক হাজেলারপরা ডক্টর সমুজ্জ্বল ভট্টাচার্যই মাহে 16 লাখ টাকা পায়, এই কথা হিতেশ দেব শর্মায় ফেসবুকত লিখেছিল। আর এনে ধরনে ডক্টর সমুজ্জ্বল ভট্টাচার্যই বিরুদ্ধ বিষয়ে লিখার কারণে ক্ষোভিত হয়ে ডক্টর সমুজ্জ্বল ভট্টাচার্যই ফেসবুকত এই মন্তব্য করার বহুদিনের পিছত ফেসবুকত সাগরী ডক্টর হিতেশ দেব শর্মায় এই মন্তব্য করা কিছু মাস উকলি গল, উকলি যাওয়ার পিছত এতিয়া সমুজ্জ্বল ভট্টাচার্যই 100 কোটি টাকার মানহানির গোচর তরিছে এনআরসির প্রাক্তন সমন্বয়কজনের বিরুদ্ধে। কিছু বর্তমান সমুজ্জ্বল ভট্টাচার্য শহীদ নিয়াসতে আছে, কিছু সময় পিছতে সংবাদমেল সম্বোধন করব, সম্বোধন করে কিয় এই গোচরটা তরিলে, ক্রিমিনেল ডিফেমেশন নে সিভিল ডিফেমেশন সকলখিনি জানাব। কিন্তু এই মুহূর্তের ডাঙর খবর, আসুর মুখ্য উপদেষ্টা ডক্টর সমুজ্জ্বল ভট্টাচার্যই এনআরসির প্রাক্তন সমন্বয়ক হিতেশ দেব শর্মার বিরুদ্ধে 100 কোটি টাকার মানহানির গোচর তরিছে। পরবর্তী সময় গোটাই বিষয়টি আগবাড়ি যাব, কিন্তু এই মুহূর্তে এই ডাঙর খবর। স্বাভাবিকভাবে পার্থ ডাঙর খবর। আর হিতেশ দেব শর্মা যিজন এজন রাজ্যিক সমন্বয়ক আছে এনআরসির, আর এনে এটা পদবীত থাকার পাছত আর এনে সমাজের বিশেষ বিশেষ দায়িত্ব পালন করা একো একজন ব্যক্তিয়ে যেতিয়া বক্তব্য প্রদান করে সেই বক্তব্যবরে স্বাভাবিকতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। সমুজ্জ্বল ভট্টাচার্য এটা মানহানির গোচর রুজু করেছে, স্বাভাবিকতে এই প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। পার্থ, আমি পুনের আপনার সঙ্গে যোগাযোগ স্থাপন করি পরবর্তী সময়ত। সমুজ্জ্বল ভট্টাচার্য সংবাদমেল সম্বোধন করব কোয়া হয়েছে, আর সমুজ্জ্বল ভট্টাচার্য সংবাদমেলত কি কি কয় সেয়াও হব অতি লক্ষণীয়। মহানগরীত চুরি সোণৰ কারখানাত আরক্ষীর অভিযান, শ্রী গণেশ জুয়েলারি কারখানার স্বত্বাধিকারী রাহুল পাওয়ারক গ্রেপ্তার করা হয়েছে। রাহুল পাওয়ারর ঘর কামাখ্যা কমার্সিয়ালতো অভিযান চলিল, লাখ টকার ঘাটিত চলিছিল চুরি সোণ গলার কারবার, দুষ্ট চক্রতে চুরি সোণ গলাই রূপ দিছিল অন্য আ অলংকারর, তিনি দুর্ধর্ষ সোণ চোরক লগত লৈ চলাইছিল অভিযান, বন্ধ করে দিয়া হয়েছে লাখ টকার সোণর বিপণী, আরক্ষীর জালত সোণ চুর হিরণ চৌধুরী, প্রতাপ বড়ো আর রাকেশ বড়ো। উল্লেখযোগ্য যে রাহুল পাওয়ারর ঘর মহারাষ্ট্র। নিশ্চয়, আমি নিউজ 18 অসম নর্থ ইষ্টৰ দৰ্শকসকলক এই ডাঙৰ খবৰটো জনাইছো যে গুৱাহাটী মহানগৰীৰ লাখটকীয়াত আৰক্ষী অভিযান চলাইছে, আৰু গুৱাহাটী আৰক্ষীৰ এই অভিযানত পোহৰলৈ আহিছে কেতবোৰ বিস্ফোৰক তথ্য। কাৰণ মই ভিজুৱেলচ দেখুৱাম এই মুহূৰ্তত, এখন জুৱেলাৰীৰ এই মূল গেটখন দেখুৱাইছোঁ য'ত এই মুহূৰ্তত তলাবন্ধ অৱস্থাত আমি দেখিবলৈ সক্ষম হৈছোঁ। কিন্তু তাৰপৰা যদি আমি কিছুদূৰ আগুৱাই যাওঁ তেতিয়াহ'লে এটা বিশেষ আমি কাৰখানা দেখিবলৈ সক্ষম হ'ম। জানি আচৰিত হ'ব, লাখটকীয়াৰ এই কাৰখানাটোতে এটা ভয়ংকৰ কাৰবাৰৰ তথ্য এই মুহূৰ্তত আৰক্ষীয়ে উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হৈছে। মই যদি কিছুদিন পূৰ্বলৈ উভতি যাওঁ তেতিয়াহ'লে গুৱাহাটীৰ গড়চুক আৰক্ষীয়ে এটা ডাঙৰ অভিযান চলাইছিলে য'ত এগৰাকী ব্যৱসায়িক পণবন্দী কৰি অপহৰণ কৰি তিনি দুৰ্বৃত্তই
সেই ব্যবসায়ীর পর প্রায় 2 কেজি ওজনের সোণ চুরি করবলে সক্ষম হয়েছিল। এই গতি এই বৃহৎ গ্যাংটোর আরর কিছু নেক্সাস আরর কিছু কাহিনীর তথ্য পোহরলে আছে, কারণ গুহীত বিভিন্ন সংখ্যক চুরি যোণ চুরির ঘটনা থাকে সেই ঘটনা সমূহের আরর কাহিনী, কারণ মানে কোথাও যুদ্ধ চুরি করা সোণ থাকে সেই সোণ সমূহ গলুয়া হয় এই স্থানত, যদি স্থানত বর্তমান মানে উপস্থিত হয়েছো, আর গুহী আরক্ষে কিছু সময় পূর্বে এই স্থানত অভিযান চলাইছিল। আর মই এই মুহূর্তে সেই কারখানাটোর ভিজুয়েলস দেখাইছো, যত দর্শকসকলে দেখবলে সক্ষম হবো একটা বিশেষ কারখানা। এই কারখানাটোর নাম হয়েছে শ্রী গণেশ জুয়েলারি, আর এই জুয়েলারিট আরক্ষে যে অভিযান চলাই রাহুল পাওয়ার নামের এই কারখানাটোর স্বত্বাধিকারী কিছু সময় পূর্বে আটক করে লো যায়। গতি এই কারখানাটোর যথ্য পোহরলে আছে তার থাকা কিছু ভয়ঙ্কর তথ্য, কারণ মানে পুনের কম যে সোণ চুরি চক্র তার লগতে সোণ গলায় তাক বিভিন্ন আকার দিয়া হয়, তারপর বহিরাজ্যলে প্রেরণ করা হয়, কিছু ন ন তথ্য পোহরলে আছে দর্শকসকলক জানাই যাম। মানে এগারী কর্মচারী পাইছো ইয়াত কাম করা, মানে তোর যদি মানে জানি চেষ্টা করো, পুলিশ আয়া থা কিতনা লোক আয়া থা আর কিসকো লে গিয়া আর কিসকে লিয়া পঞ্চায়েত লোক পুলিশ আয়ে থে ওর মালিক লগে রেড মারা থা লেখে গয়ে জো রেড কিয়া থা পুলিশ নে ও কিসকে লিয়ে রেড কিয়া থা আপ লোক কা ইয়া পে কিয়া চলতা হে জো রিফাইন সোনা রিফাইন গোল্ড রিফাইন করতা হে ও হাম দোকান ওয়ালে কা করতা হে হাম আইসা বাহার কা কোই বস্তু হে তো চুরি গায়ে নাই করতা ফির ভি পুলিশ আয়া আজ ফির ভি আয়া মালিক কো লে গিয়া হ্যাঁ মালিক কো লেকে গয়ে কিয়া নাম হে মালিক কা রাহুল পাওয়ার হে রাহুল পাওয়ার ও মহারাষ্ট্র কা হে জো হামকো মালুম হে না বাহার কা হে হ্যাঁ মহারাষ্ট্র কা হে হাম আৰু তোৰ কৰ্মচাৰী জনাইছে আৰক্ষী আহিছে ৰাহুল পাৱাৰক বৰ্তমান ইয়াৰ পৰা আটক কৰি লৈ যোৱা হৈছে, আৰু এই স্থানৰ লাখটকীয়া এই স্থানৰ পৰা যদি আপুনি 200 মিটাৰ দূৰত যায় তেতিয়াহ'লে এইগৰাকী মালিকৰ তাত তেওঁৰ বাসগৃহ হয়, আৰু বাসগৃহটো ইতিমধ্যে আৰক্ষী অভিযান চলাই আছে আন এটা আৰক্ষীৰ দলে, গতিকে তাৰ পৰা আমি তথ্য জনাম। কাৰণ যিটো কামাখ্যা কমাৰ্চিয়েল বিল্ডিং আছে তাৰ 3rd ফ্ল'ৰ এটা ফ্লেটত সেইগৰাকী ব্যৱসায়ী তেওঁ তাত থাকে আৰু তেওঁৰ পত্নীকো এই সমগ্ৰ বিষয়টো তদন্তৰ আওতালৈ অনা হৈছে। মই পুনৰ ভিজুৱেলছ দেখুৱাম যে এই যিটো কাৰখানা ইয়াত সোণ গলাই গলুয়া হয়, তারপর তাক বিভিন্ন আকৃতি রূপ দিয়া হয়, তারপর সেই সোণ বহিরাজ্যলে প্রেরণ করা হয়। গতি এই সময় তথ্যর আড়ত সমগ্র এই চুরি চক্র যদি সোণ চুরি চক্রর গ্যাং আছে এই গ্যাংটোর পর আর আরক্ষী হয়তো নতুন তথ্য লাভ করবলে সক্ষম হব, কারণ পুনের কোথাও গড়চুক আরক্ষীর জিম্মাত থাকা হাই প্রোফাইল চুরি চক্র এই চুরি চক্রর পর উদ্ধার করেছে আরক্ষী এখন বিলাসী বাহন যখন কলা রঙের স্কর্পিও বাহনতে সেই 3 দুর্বৃত্ত এই ভয়ঙ্কর কাণ্ড সংঘটিত করেছিল, তারপর আরক্ষী নতুন নতুন ক্লু লাভ করেছে আর শেহতাক যে তথ্য পোহরলে আছে যে লাখ টকিয়ার এই স্থানত অর্থাৎ এইটু যেটু কারখানা শ্রী গণেশ জুয়েলারি এই কারখানার পরাই এই সমগ্র চুরি সোণ ইয়াত গলুয়া হয়। আর শেহতাক যদি কোক গুহাটী মহানগরীর যে দৈনিকে যে চুরি ঘটনা সংঘটিত হয় চিলনি থপ চুরে ডিঙির পরা চেইন থপি আই নিয়ে সেই ধরনের কিছু লিঙ্ক এই কারখানার লগত আছে নাকি, আরক্ষী বর্তমান অভিযান আরম্ভ করেছে জেরা অব্যাহত রাখিছে সেই 3 দুর্বৃত্তর, গতি শেহতিয়া খবর কিনা আহিলে দর্শকসকলক আমি নিশ্চয় আমি জানাই যাবলে চেষ্টা করি। শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রত অসম সরকারের নিযুক্তি পত্র বিতরণ অনুষ্ঠান, অসম অসামরিক সেবা, অসম আরক্ষী সেবা আর অন্যান্য সংলগ্ন সেবার মোট 15টা বিভাগত 840 গৰাকীক প্রদান করেছে নিযুক্তি পত্র। মুখ্যমন্ত্রী লগতে আন আন মন্ত্রী সকল আছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে নিযুক্তি পত্র বিতরণ করে থাকা হয়েছে। অসম অসামরিক সেবা, অসম আরক্ষী সেবা আর অন্যান্য সংলগ্ন সেবার মোট 15টা বিভাগত 840 গৰাকীক নিযুক্তি পত্র বর্তমান প্রদান করে থাকা হয়েছে শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্র। বিত্ত বিভাগ দীপাঙ্কর শইকীয়া যোরহাট, সহকারী হিসাব পরীক্ষণ বিষয়া। পুষ্পাঞ্জলি বৰা, লখিমপুৰ, সহকারী হিসাব পরীক্ষণ বিষয়া, বিত্ত বিভাগ। বিত্ত বিভাগ কিরণ বেদী মুসাহারি, কোকরাঝার, সহকারী হিসাব পরীক্ষক বিষয়া। গৃহ নির্মাণ আর নগর পরিক্রমা, বিদ্যুৎ বিকাশ চাংমাই, ডিব্রুগড়, অসম নগর প্রশাসন সেবা। গৃহ নির্মাণ আর নগর পরিক্রমা বিভাগ মার্সিলা অরণিয়া, কামরূপ, অসম নগর প্রশাসন সেবা।
সমবায় বিভাগ দরকি সোয়ানচাক বাইপে ডিমা হাসাও সহকারী পঞ্জীয়ক উদ্যোগ আর বাণিজ্য বিভাগ ভাস্কর জ্যোতি ডেকা কামরূপ মহানগর জেলা সহকারী প্রবন্ধক জেলা উদ্যোগ কেন্দ্র মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক ধন্যবাদ জানাইছো, আপনার আসন গ্রহণ করবলে অনুরোধ জানাইছো। আপনাদের কোনটা ওয়েবসাইটের পর আপনার নিযুক্তি পত্র ডাউনলোড করবো, এই সভা সামরণি করার পাছতে আমি ঘোষণা করি, আপনাদের টুকি দিব পারিব। মুখ্যমন্ত্রী ইয়া নিযুক্তিপত্রব বিতরণ করলে, কেবাটাও বিভাগের মুঠ 840 প্রার্থীক নিযুক্তিপত্র বিতরণ করা অনুষ্ঠান দেখাইছো আমি পোনপটীয়া সম্প্রচার শঙ্করদেব কলাক্ষেত্রের। আর নিযুক্তিপত্র বিতরণের পূর্বে মুখ্যমন্ত্রী ভাষণ প্রদান করেছিল, ভাষণ প্রসঙ্গত কৈছে যে স্বচ্ছ নিযুক্তি হলেই সমাজ সংস্কার হয়, যেতিয়া টকালে নিযুক্তি দিয়া হয় তেতিয়াই সমাজ বেয়ার ফলে গতি করে, কারণ দিয়া টকাবোৰ উঠাবলে উৎকোচ গ্রহণ করে আর তেতিয়াই সামগ্রিকভাবে পঙ্গু হয়ে পড়ে একো একোটা বিভাগ, আর সেয়া এটা হওয়া নাই, স্বচ্ছভাবে নিযুক্তি হয়েছে আর স্বচ্ছ নিযুক্তিয়েই সমাজ সংস্কার করব বলে তেওঁ আশা প্রকাশ করে। সময় হয়েছে এটি বাতৰি বাবে, দেলোয়ার নমস্কার।